नमस्कार बंधुरा, आमार चैनेले आपनादेर सबाइके स्वागत। आज के आमी क्रस स्टिचेर एकटा डिजाइन देखाबो। एई डिजाइनटा आपनारा आसने बा टेबिल क्लथेर साइडे करते पारेन। डिजाइनटा ताहले आमी तुलछि। प्रथमे नघर बाद दिए तुलते हबे। नील घरेर माथार थेके एकदम सोजासुजी घर नघर बाद देबो। दिए 10 नम्बर घर थेके आमी फुलटा तुलबो। एइखाने आमी माझेर फुलटा तुलछि। तारपरे दुदिके दुटो माने एकई लाइने तीनटे करबो। সোজাসুজি হবে, মাঝের তিনটে যে মাঝে সেটা সোজাসুজি করবে। এবার তিনটে করে আমি চারিদিকেই একইভাবে করে নিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। এদিকেও আমি তিনটে করব, সোজাসুজি না, এক ঘর নামিয়ে বাঁ দিক থেকে মানে ওপর দিকে আমি চলে গেলাম। এক ঘর, দু ঘর, এবার তিন ঘর। এদিকেও তিন ঘর করলাম, আবার বাঁ দিক থেকে আমি ওপর দিকে উঠবে সাইড থেকে, আবার তিন ঘর। এদিকেও তিন ঘর হয়ে গেল। এবার আমি এদিকেও ডান দিকেও তিন ঘর করে নেব। তিনটে তিনটে করে আমি চারদিকে গোল করে নিলাম। এবার যে কোনো একটা কোণ থেকে আমি তুলব। তুলে এই দিকে আমি যে কোনো একটা কোণ থেকে আমি এদিকে আমি পাঁচ ঘর তুলব, দু ঘর, তিন ঘর, চার ঘর, পাঁচ ঘর। এবার পাঁচ ঘর হয়ে গেল। এবার সেই দিকেই আমি আবার এক ঘর বাড়িয়ে দেব। এক ঘর বাড়িয়ে আমি সাত ঘর করব। এদিকে সাত ঘর হয়ে গেল। পাঁচ ঘর, তারপরে সাত ঘর। এবার আমি সেই আবার সাত ঘর বানাবো। ওই সোজাসুজি মাথা থেকে আবার আমি সাত ঘর নেব। প্রথমে ছিল তিন ঘর, তারপরে হলো পাঁচ ঘর, তারপরে সাত ঘর, সাত ঘর,
এবার আমি নেব নগর। সাত ঘরের পর নেব নগর। আবারও একই ঘরের মাথার ওখান থেকে আবার শুরু করব। এবারও নেব আমি নগর। এইবার একটা ঘর ছেড়ে আমি তিনটে ঘর করব। আবারও একটা ঘর ছেড়ে আমি তিনটে ঘর করব। এবার তিনটে ঘরের মাঝখানের ঘর থেকে একটা ঘর করব। এদিকেও তাই তিনটে ঘরের মাথা থেকে আর একটা ঘর তুলব। এভাবে একটা পাপড়ি হয়ে গেল। অন্যদিকেও ঠিক একইভাবে আরো তিনটে পাপড়ি করব। আমি উল্টো দিকে করছি। এবার তিনটে কড়াই ছিল, তার মাথায় আমি পাঁচটা ফুল করব। এবার এদিকে তিনটের মাথায় পাঁচটা হলো। এবার আমি এদিকে সাতটা ফুল করব। সাতটার ওপর আবার আমি সাতটা ফুল করে নেব একই লাইনে সমানভাবে। এবার সাতটা ঘর হয়ে গেল। এবার একটা ঘর বাড়াবো। বাড়িয়ে এই শাড়িতে নটা ঘর হবে। নটার পরে আবারও আমি নটা ঘর করব সমান একই শাড়িতে।
নঘর দুবার হয়ে গেল, এবার এক ঘর ছেড়ে তিন ঘর করব। আবার এক ঘর ছেড়ে তিন ঘর করব। এবার তিন ঘরের মাঝখানের ঘরের ওপর আর একটা করে ঘর করব, এদিকেও একটা এদিকেও একটা। দুদিকে দুটো পাপড়ি হয়ে গেল, এবার আর একটা পাপড়ির জন্য সেই যে ওখানে তিনটের থেকে আবার একইভাবে পাঁচটা করব। সেই পাঁচটার পরে আবার সেম ঘর নিয়ে আবার বানিয়ে নেবো আর একটা পাপড়ি। তিনটে পাপড়ি বানানো হয়ে গেল, এবার আর একটার জন্য সেই একইভাবে প্রথমে তিনটে ছিল তারপর পাঁচটা দেব। এইভাবে আর একটা পাপড়িও কমপ্লিট করলাম। এবার ফুলগুলোর মধ্যে আমি সবুজ কালারের সুতো নিয়ে ভরাট করবো। তিনটে করে ঘর আছে, এক ঘর দু ঘর তিন ঘর। এদিকেও আরো দু ঘর, মানে এদিকেও তিন ঘর, এক ঘর হয়ে গেছিল আর দু ঘর। এইভাবেই আমি ফুলের মাঝখানটা ভরাট করে নেব। প্রথমে আমি যেভাবে মাঝখানের থেকে দশ ঘর বাদ দিয়ে ন ঘর বাদ দিয়ে দশ ঘরের মাথায় সোজা বারো ঘরের পরে এবার বাঁ দিক থেকে আরো চার ঘর কোনাকুনি তুলব। এবার চার ঘরের মাথা থেকে সোজা চার ঘর নেব বাইরের দিকে। সোজা চার ঘরের নিচে বাইরের দিকে এক ঘর বাড়িয়ে দু ঘর নেব আড়াআড়িভাবে।
এবার ওই দু ঘরে সোজা সুজি নামিয়ে দু ঘর করব, সোজা দু ঘর করে ভেতর দিকে নিয়ে আসব। মোট চার ঘর হবে, এক ঘর গ্যাপ দেব, দু ঘর করে এক ঘর গ্যাপ করবে। তাহলে প্রথমে চার ঘর পড়েছিল, তারপরে চার ঘরের এক ঘর বাড়িয়ে বাইরের দিকে, নিচে দু ঘর হলো, তারপরে আবার আবার দু ঘর হলো, এবার এক ঘর গ্যাপ দিয়ে আরো দু ঘর হলো। একদিকটা হয়ে গেল, এবার ঠিক উল্টো দিকে মাথা থেকে আবার আরেকটা করে নেব। এবার পাতার জন্য তিন ঘর ছেড়ে নামিয়ে ডান দিকে এক ঘর ছেড়ে চারটে ফুল করব, চারটে করে নেব এক লাইনে, মানে সোজা তিন ঘর ছেড়ে ডান দিকে এক ঘর বাদ দিয়ে চারটে হলো। এইবার আবার এক ঘর নামিয়ে আবার ঘর করব পাঁচটা, নিচের দিকে নামবে, নিচের দিকে দু ঘর বাড়বে। চারটের পর পাঁচটা হলো, এবার আবার এক ঘর নামিয়ে নেব, নিয়ে আবার পাঁচ ঘর করব। আবারও এক ঘর নামিয়ে পাঁচ ঘর করব। এবারও পাঁচ ঘর, এবারও পাঁচ ঘর হবে, এক ঘর করে নামবে আর এক ঘর করে উঠবে ওপর দিকে।
একই ভাবে বা দিকে আর একটা পাতা করে নেব, প্রথমে চারটে তারপরে পাঁচটা করে করে নিয়ে বানিয়ে নেব।